जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बन्धुरा, आरो एक बार स्वागत जानाई आपनादेरी ये धार्मिक संक्रांत यूट्यूब चैनेले। आपनारा प्रत्येकेई भालो थाकुन सुस्थ थाकुन एटाई कामना करी ईश्वरेर काछे। जय होक बन्धुरा, आजकेर ये भिडियोटिर माध्यमे आलोचना करा हबे जे आषाढ़ मास चलाकालीन बृहस्पतिवार दिन भूल करेओ এই পাঁচটি কাজ কিন্তু কখনোই করতে যাবেন না, নতুবা আপনাদের জীবনে আপনাদের সংসারে অমঙ্গলের ছায়া পড়তে বাধ্য। এমনকি মা লক্ষ্মীও উল্টো পায়ে আপনার সংসার থেকে বিদায় নিতে পারেন। যদি এই কাজগুলো ভুল করেও আপনারা এই আষাঢ় মাস চলাকালীন বৃহস্পতিবার দিন করে থাকেন, তথাপি ভিডিওটির মাধ্যমে জানাবো একটি বিশেষ খাবার সম্পর্কে, যেটি কিন্তু আপনারা এই আষাঢ় মাস চলাকালীন একবারও যদি নিজের মুখে তুলতে পারেন, তাহলে দুঃখ দারিদ্রতা কষ্টের হাত থেকে যেমন রেহাই পাবেন, এমনকি অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবেন। তথা এমন একটি ফলের সম্পর্কে জানাবো, সেই ফলটি কিন্তু এই আষাঢ় মাস চলাকালীন ভুল করেও মুখে দেবেন না। সুপ্রিয় বন্ধুরা, দেখুন, হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের সাতটি দিনের সাত রকম মাহাত্ম্য রয়েছে, এবং এই প্রত্যেকটা দেবদেবীর জন্য এই সাতটি দিন ধার্য করা হয়েছে। যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে দেখবেন সোমবার দিন হলো দেবেশ্বর দেবাদিদেব মহাদেবের পূজো অর্চনার দিন, মঙ্গলবার দিন হলো হনুমানজি এবং মা মঙ্গলচণ্ডীর পূজো অর্চনার দিন, তথা বৃহস্পতিবার দিন হলো মা লক্ষ্মীর পূজো অর্চনার দিন। এইভাবে সাতটা দিনের বিশেষ গুরুত্ব কিন্তু শাস্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে। বিশেষ করে আষাঢ় মাসের বৃহস্পতিবার দিন ঘরের মহিলাদের বলুন বা পুরুষদের কখনোই কিন্তু এইরূপ কাজগুলো করা উচিত নয়, নতুবা আপনাদের জীবনে চরম অর্থনৈতিক কষ্ট ঘিরে ধরবে। এ কথা সত্য যে আমরা প্রত্যেকেই জীবনে মান সম্মান চাই, টাকা পয়সা চাই, ধন দৌলত বৃদ্ধি করতে চাই, এজন্য আমরা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করি। বিশেষ করে অর্থ সম্পদের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী, উনার পূজা অর্চনা করি। আমরা সকলেই চাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে নিজের কাছে রাখতে, উনার আশীর্বাদ লাভ করতে চাই। কিন্তু আমাদের অজান্তের কিছু ভুলের কারণে আমরা নিজেরাই কিন্তু মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাই। দেখুন, আমরা যদি শাস্ত্রকে মেনে সঠিক কয়েকটি নিয়মবিধি পালন করি, তাহলে কিন্তু মা লক্ষ্মী আমাদের গৃহে অবশ্যই চিরস্থায়ী বসবাস করবেন, যার ফলে জীবনে কখনোই দেখবেন টাকা পয়সা বলুন, অন্ন বস্ত্র বাসস্থানের বলুন, কমতি হবে না, পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আসবে। আজ এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি কাজের কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেগুলো কিন্তু ভুল করেও আপনারা এই আষাঢ় মাস চলাকালীন করবেন না। দেখুন, ভালো আমরা নিজেদের প্রত্যেকেরই চাই, এবং এই জন্য আমরা প্রত্যেকেই নিয়মিত উপাচার বলুন, পূজা অর্চনা বলুন করে থাকি। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত আপনাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে, আমি অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন। নাম্বার ওয়ান, যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো, আষাঢ় মাসের বৃহস্পতিবার দিন আপনারা ভুল করেও বেল খাবেন না। শাস্ত্র বলছে আষাঢ় মাসে যে ব্যক্তিরা বেল খায় তাদের জীবনে কিন্তু নানাবিধ সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা নেমে আসে। সুতরাং আপনারা কিন্তু চেষ্টা করবেন বৃহস্পতিবার দিনগুলি ভুল করেও কিন্তু বেল খাবেন না। এরপর নাম্বার টু, যে কাজটি আপনাদেরকে আষাঢ় মাস চলাকালীন প্রতিটি বৃহস্পতিবার দিন করতে আমি নিষেধ করব তা হলো, এই আষাঢ় মাস চলাকালীন ভুল করেও আপনারা বৃহস্পতিবার দিন খুবই ইমার্জেন্সি কোনো কারণ ব্যতীত কাউকে টাকা পয়সা ধার যেমন দিবেন না বা কাউকে লোন দিবেন না, ঠিক তেমনি অন্যের কাছ থেকেও টাকা পয়সা কিন্তু ধার হিসাবে নিজেরাও নিবেন না। দেখুন বন্ধুরা, ধন সম্পত্তি টাকা পয়সা অর্থকড়ির দেবী হলেন কে? স্বয়ং মা লক্ষ্মী। আপনারা যদি মাকে সন্তুষ্ট রাখতে পারেন, তাহলে কিন্তু এমনিতেই জীবনে আপনাদের সফলতা আসবে, অর্থ আসবে যেখান থেকেই হোক। যদি আমরা এই বৃহস্পতিবার দিন টাকা পয়সার লেনদেন করি কারোর সাথে, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর অসন্তুষ্ট হবেন। কিন্তু আমরা যদি এই কাজটি না করি, তাহলে কিন্তু দেখবেন
মায়ের কৃপায় আপনাদের জীবনে অর্থ যেখান থেকেই হোক আসতে বাধ্য। দেখুন, আমরা যে টাকাটা ইনকাম করছি সেই টাকা আপনাদের কিন্তু বিভিন্ন দিকে খরচ হয়ে যাবে এবং পরিবারে নানান রকম সমস্যা দেখা দিবে, পরিবারের সুখ শান্তি বিনষ্ট হয়ে যাবে যদি আপনারা বৃহস্পতিবার দিন অকারণে কোনো বন্ধু বান্ধবীকে, কোনো রিলেটেডকে টাকা পয়সা লেনদেন করেন বা ধার দিয়ে দেন। এক কথায় বললে চরম দারিদ্রতার সম্মুখীন কিন্তু আপনারা হতে বাধ্য। সুতরাং যদি নিজের কল্যাণ চান, নিজের পরিবারের কল্যাণ চান, তাহলে কিন্তু কখনোই বৃহস্পতিবার দিন টাকা পয়সার খুব একটা লেনদেন করতে যাবেন না কারোর সাথে, এতে কিন্তু আপনারই ভালো হবে। এরপর নাম্বার থ্রি যে বিষয়টির কথা বলবো তা হলো, আষাঢ় মাস চলাকালীন বৃহস্পতিবার দিন যদি আপনারা সত্যি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চান, ওনাকে নিজের ঘরে চিরস্থায়ীভাবে রাখতে চান, তাহলে এই দিন কিন্তু ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না। কোনো প্রকারের নেশা ভাঙ বা ধরুন মাছ মাংস পেঁয়াজ রসুন এই জাতীয় দিয়ে খাবার তৈরি করা বা রন্ধন করা গৃহের মধ্যে এদিন কিন্তু করতে যাবেন না। দেখবেন আপনারা কিন্তু এতে মায়ের কৃপাদৃষ্টি কখনই পাবেন না, উল্টে জীবনে আপনাদের নেমে আসবে অমঙ্গলের ছায়া যদি আপনারাই বৃহস্পতিবার দিন কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন। আমাদের শিক্ষা ধর্ম আমাদেরকে শেখায় যে কিভাবে জীবনকে উন্নত করা সম্ভব এবং এগুলো শাস্ত্রে বর্ণিত রয়েছে, এমন কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু কখনোই বৃহস্পতিবার দিন করতে নেই। এতে কি হয় জানেন, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এক প্রকার অত্যন্ত বাজে প্রভাব পড়ে, জীবনে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসে। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন, নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন আষাঢ় মাসের প্রতিটি বৃহস্পতিবার। এরপর নাম্বার ফোর যে বিষয়টি বলবো তা হলো, আপনারা বৃহস্পতি দেবের রসাতলে যদি পড়তে না চান, যদি নিজের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহকে সঠিক জায়গায় রাখতে চান, তাহলে কিন্তু আষাঢ় মাস চলাকালীন বৃহস্পতিবার দিনগুলিতে কখনোই কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু করবেন না, অর্থাৎ চুল দাড়ি নখ কাটা এগুলো কিন্তু করবেন না। এর ফলে কিন্তু দেখবেন যদি করে থাকেন এরকমটা, তাহলে কিন্তু শারীরিক সমস্যা, সামাজিক সমস্যা, সামাজিক স্তরে মানসম্মানহানি, পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি বাদ বিবাদ এগুলো কিন্তু লেগেই থাকবে। এছাড়াও এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন, আপনার গৃহ ছেড়ে চলে যেতেও পারেন, যার ফলে কিন্তু আপনার জীবনে চরম দুঃখ দারিদ্রতা নেমে আসতে বাধ্য। সুতরাং কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু এই দিন করবেন না। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো, এই আষাঢ় মাস চলাকালীন প্রতিটি বৃহস্পতিবার এই একটি বিষয় একটু মেনে চলবেন, ভুল করেও আপনারা ঘরের যারা মহিলা রয়েছেন বা পুরুষেরা উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে এটি মেনে চলতে হবে, বৃহস্পতিবার দিন কিন্তু শ্যাম্পু মাথায় দেবেন না। এতে কিন্তু কি হয় জানেন, স্বামী সন্তানের অমঙ্গল হয়, স্বামী সন্তানের আয়ু কমে যায়, আপনাদের বৃহস্পতি গ্রহ নিম্নগামী হয়ে যায়, যার ফলে কিন্তু কর্মে অসফলতা, চরম দারিদ্রতার সম্মুখীন হতে হয় জীবনে। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন, বাড়ির পুরুষেরাই বলুন মহিলারাই বলুন, এই আষাঢ় মাস চলাকালীন কিন্তু মাথায় সাবান শ্যাম্পু করবেন না প্রতিটি বৃহস্পতিবার। যাই হোক বন্ধুরা, আজকের এই বিষয়টি আমি এখানে শেষ করলাম। এই যে পাঁচটি বিষয় বললাম, আশা করছি বিষয়গুলো জেনে রাখা উচিত বা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার, ধন্যবাদ।